أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে কোরআনুল কারিমের সূরা ইখলাস তেলাওয়াত করলে কি লাভ হয়, কেমন লাভ হয়, সেই লাভ কেমনভাবে হবে, এই বিষয়ে আমরা আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ইখলাস এমন একটি সূরা যেই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পুরো পরিচয়টা পাওয়া যায়। সূরা ইখলাস এমন একটি সূরা যেই সূরা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পুরো একত্ববাদের পুরো তাওহীদের স্বীকৃতি পাওয়া যায় এবং স্বীকৃতি দেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই সূরা ইখলাসের মর্যাদা অনেক 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 বেশি এই মর্মে তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াজিসু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে প্রত্যেক রজনীতে সুলুসাল কোরআন কোরআনের এক তৃতী অংশ পাঠ করবে বা করতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জিজ্ঞাসা করলেন সাহাবীদের কাছে যে কেউ কি তোমাদের এমন কোনো সামর্থ্য আছে যে প্রত্যেকটা রজনীতে কোরআনুল কারিমের এক তৃতীয়াংশ পাঠ করে সে ঘুমাবে? সাহাবীরা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন বা বললেন, কলু ওয়া কাইফা ইয়াকরা সুলুসাল কোরআন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করে আমরা ঘুমাবো, তেলাওয়াত করে আমরা বিছানায় যাব, এটা কীভাবে সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই সূরা ইখলাস পাঠ একবার করলো সেই ব্যক্তির আমল নামায় কোন পরিমাণ সব, যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাদুন তাআদিলু সুলুসাল কোরআন সুবহানাল্লাহি বিহামদিহি, যেই ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক তৃতীয়াংশ কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করেন সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এই হাদিসের থেকে আমরা
যেই জিনিসটি উপলব্ধি করতে পারছে, যেটা জানতে পারছে, সেটা হচ্ছে এই যে যদি কেউ সূরা এখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই পুরা কুরআনুল কারিমকে তিন ভাগে ভাগ করে এক ভাগ তেলাওয়াত করলে যত সওয়াব হয়, সূরা এখলাস পাঠ করলে তত সওয়াব পাওয়া যায়। হাদিস মুসলিম মিশকাতের 212 নম্বর হাদিস। তাহলে আসুন আমরা বেশি বেশি করে সূরা এখলাস তেলাওয়াত করি। যদি কেউ তিনবার সূরা এখলাস তেলাওয়াত করে, কয়বার? তিনবার। তিনবার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পুরা এক খতম কোরআন, অর্থাৎ পুরা কোরআনুল কারিম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করলে যত সওয়াব হয়, সূরা এখলাস তিনবার তেলাওয়াত করলে তত সওয়াব পাওয়া যায়। এই হাদিসের থেকে আমরা সেটাই জানতে পারলাম। আল্লাহ তুমি আমাদেরকে এই সূরা এখলাস বেশি বেশি পাঠ করার তৌফিক দান করো, আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাআসা রাজুলান আলা সারিয়াতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবিদেরকে একটা যুদ্ধেই প্রেরণ করলেন। ওয়াকানা ইয়াকরা আলি আসহাবিহি, তাদের মধ্যে একজন কি করতেন? ফি সালাতিহিম, তাদের নামাজ পড়াতেন। তো নামাজের মধ্যে ওই সাহাবি যিনি নামাজ পড়াতেন, তিনি প্রতি নামাজের প্রথম রাকাতেই সূরা এখলাস পাঠ করতেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা পাঠ করতেন। এই সূরা যখন পাঠ করতেন সাহাবিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তারা ফিরে আসলেন যুদ্ধের মাঠের থেকে, আসার পরে অভিযোগ দায়ের করলেন, জি আর রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবি প্রত্যেকটা সলাতেই সূরা এখলাস তেলাওয়াত করে, তো এটা কী জন্য সে তেলাওয়াত করে? আপনি আমাদেরকে এই বিষয় সম্পর্কে তার কাছে জেনে আমাদের জানাইয়ে দেন, আমাদেরকে এর মর্মার্থটা বোঝাইয়ে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো, আমি জিজ্ঞাসা করার আগে তোমরাই তাকে যেই জিজ্ঞাসা করো, সে কেন সূরা এখলাস পাঠ করে প্রত্যেক সলাতের, এটা তোমরাই জিজ্ঞাসা করো। তখন সাহাবিরা ওই আল্লাহ রসুলের সাহাবিকে যে জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তিকে যে জিজ্ঞাসা করলেন যে তুমি কোন কারণে সূরা এখলাস তেলাওয়াত করো, তখন আল্লাহর ওই বান্দা আল্লাহ রাসূলের ওই সাহাবী তখন উত্তর দিলেন, ও আনা উহিব্বু আন আকরা বিহা, আমি ওইটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই কারণে আমি ওইটা তেলাওয়াত করি। এইটা সাহাবিরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসে খবরটা দিচ্ছেন, ফাকালান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, আখবিরুহু, তোমরা তাকে খবরটা দাও, আন্নাল্লাহ ইউহিব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত এই সূরাটাকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমাদের ভালোবাসবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই আমাদের এই হাদিসের মাধ্যমে জানাইয়ে দিলেন। হাদিস বুখারী মুসলিম 2128 নম্বর হাদিস, আপনি বাইর করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলে গিয়েছেন। তাহলে আপনি আল্লাহকে ভালোবাসতে চান আর আল্লাহ আপনাকে ভালোবাসুক, আমাকে ভালোবাসুক, এটা কি আমরা চাই? অবশ্যই চাই। যদি আমরা এটা চেয়েই থাকি, তাহলে আমাদের কোন আমলটা বেশি করা লাগবে? সূরা এখলাস বেশি বেশি তেলাওয়াত করুন, সূরা এখলাসের সাথে মহাব্বত লাগান। সূরা এখলাসকে যদি আমরা সেইভাবে মহাব্বত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তোমাকে আমরা যেন সকলেই বেশি ভালোবাসতে পারি, এই তৌফিক আমাদের দান করো, আমিন। আসসালাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।